সিরাজগঞ্জ জেলায় শিশু সাংবাদিকতার বিশ্বের প্রথম বাংলা সাইট hello.bdinstitute.com এ ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কমপ্লেক্স হলরুমে ইউনিসেফ ও bdinstitute.com এর সহযোগিতায় শিশু সাংবাদিকতার একদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসার বোরহানউদ্দিন ও সিরাজগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুরদীপু। কর্মশালায় পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও শিশু অপরাধ সম্পর্কে সচেতন হতে হবে। এছাড়াও শিশু সাংবাদিকদের বেশি বেশি শিশুদের অধিকার বিষয়ে চর্চা এবং এই সংক্রান্ত সংবাদ প্রকাশের উপর তাগিদ দেন পুলিশ সুপার। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন hello.bdnews24.com এর সহসম্পাদক সৈয়দ মৌজান্নাত। কর্মশালায় সঞ্চালনা করেন bdnews24.com এর জেলা প্রতিনিধি ও হ্যালো তত্ত্বাবধায়ক ইসরাইল হোসেন বাবু। মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ অফিসার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরি সহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ে প্রতিবেদন তৈরির জন্য শিশু সাংবাদিকদের নিয়ে যাওয়া হয়। এর আগে 2022 সালে 13-14 নভেম্বর দুদিনব্যাপী কর্মশালায় সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 12-18 বছর বয়সে 20 জন শিক্ষার্থী অংশ নেয়। দ্বিতীয় পর্যায়ে 10 জন শিশুকে ফলোআপ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়। একটি শিশু হচ্ছে দেশের আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু এই শিশুরাই সর্বসময় যে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। আমি এখানে এসেছি মূলত শিশুদের অধিকার নিয়ে কাজ করার জন্য। শিশুদের চাওয়া পাওয়া, তাদের কী সমস্যা, তাদের কী দরকার, তারা কোথায় আনন্দ পাচ্ছে, এইগুলো নিয়ে কাজ করার জন্য আমি এখানে এসেছি। অনেক কিছুই আমাদেরকে শেখানো হয়েছে, যেমন হলো শিশুর অনেক ধরনের সুযোগ সুবিধা, শিশুর অনেক দায়িত্ব, আমাদের কী কী করা উচিত, আমাদের কী কী না করা উচিত, আবার শিশুদের অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো আমরা এখন পর্যন্ত জানি না, সেগুলো আমাদেরকে জানানো এইটার মাধ্যমে আমরা জানতে পারছি। অনেক সমস্যার কথা আমরা জানতে পারছি, বা শিশুদের কী কী সমস্যা হতে পারে সেগুলো জানতে পারছি, আবার সেটা সমাধান কীভাবে হতে পারে তাও জানতে পারছি। এখান থেকে আমি শিখতে পারছি যে এটার একটা সংবাদ করতে কী কী লাগে, এবং আমাদের যে শিশুদের একটা অধিকার আছে, অধিকার আমরা কীভাবে সচেতন হবে, এবং আমাদের সমাজের প্রতি একটা দায়িত্ব আছে যার মাধ্যমে আমরা সাংবাদিকতা করি আর না করি, এটার মাধ্যমে আমরা এগুলো দায়িত্বের উপর সচেতন থাকি এবং এগুলো আরও সবাইকে সচেতন করতে পারি। আরিফিন মুন, hello.bdnews24.com, সিরাজগঞ্জ।